সে আস্তে আস্তে আমার শাড়িটা উপরে তুলতে থাকে। উপরে তোলার পর সে পিছন দিক থেকে আমার ওই জায়গাটায় হাত দিয়ে কিছুক্ষণ ডলতে থাকে। তো তখন আমি আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাঝে আমার জীবনে কিছু কথা নিয়ে এসেছি, আপনাদের মাঝে আমার জীবন কাহিনী কিছু তুলে ধরার জন্য এসেছি। তো আমি আপনাদের মাঝে আমার যে জীবন কাহিনীটা তুলে ধরার জন্য এসেছি, যে জীবনের কথাগুলো বলতে এসেছি, যে এরকম যেন আর কেউ না করে, তো আমি যেটা বলতে এসেছি সেটাই বলি। অবশ্যই আপনারা সবাই মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন। আমি ছোট থেকেই আমার বড় খালা আর বাসায় যেতে খুব ভালোবাসতাম। আমার ছোট থেকেই আমার বড় খালাতো বোন একটা ছিল, তো ওর সঙ্গে আমরা ঠিক দুজনই সেম সমবয়সী। তো ওদের বাড়িতে গেলে আমি সহজে আসতে চাইতাম না। আর আমাদের বাড়িতে, আমাদের এলাকায় যদি আমরা মেয়ে মানুষ একটু বাড়ি থেকে বের হয়েছি, তাহলে এলাকার লোকজনে নানান কথা বলতো, তাই এগুলো ভাল লাগতো না দেখে প্রায় প্রায় খালার বাড়িতে যেতাম, খালার বাড়িতে গিয়ে থাকতাম। তো তখন হঠাৎ করে একদিন মনে পড়লো যে খালার বাড়িতে যাই। তো খালার বাড়িতে গেলাম, যাওয়ার পর কিছুদিন বেশ থাকলাম। থাকার পর হঠাৎ করে খালাতো বোনের বিয়ের সম্পর্ক সম্বন্ধ আসে। তো খালাতো বোনকে যদি বিয়ে দিয়ে দেয় আমি একা হয়ে যাব, তখন খালার বাড়ি এসে আর ভালো লাগবে না। যে কারণে খালার বাড়ি আসতাম, সে বোনটাকে যদি বিয়ে দিয়ে দেয় তাহলে আমি একা হয়ে যাব না, আপনারা বলেন। তো কি আর করার আছে, যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছে অন্যের ঘরে যেতেই হবে, এটা বাস্তব। তো খালাতো বোনের বিয়ে ঠিক হয়ে যায়, তার কিছুদিন পর খালাতো বোনের বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর আর শ্বশুর বাড়িতে যাওয়ার পর খালা আমার বোনের যতগুলো কাপড় চোপড় ছিল সব মানুষকে দিয়ে দিছে, আর আমার খালার বাড়ি আমার বোনের কোনো কাপড় চোপড় ছিল না। তো আমি যখনই আসতাম খালার বাসায় তখনই কাপড় চোপড় নিয়ে আসতাম, কেননা আমি কাপড় চোপড় না নিয়ে আসলে তাহলে আমি পড়তাম কি। এমন করতে করতে এক পর্যায়ে আমি একদিন হঠাৎ করে খালাতো বোনের বাসায় ঘুরতে গেলাম। ঘুরতে যাওয়ার পর আমার খালাতো বোন বলল অনেকদিন পর দেখে যে কি অবস্থা, কেমন আছে, মানে অনেক কথা শেয়ার হলো। পরে বলল যে একদিন মায়ের কাছে যাস, বাবা মার কাছে গিয়ে দেখে আসিস বাবা মা কেমন আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাসা থেকে গেলেই দুদিন পর খালামনির বাসায় যাব। পরে বললো আচ্ছা ঠিক আছে। তো ওই দিন খালতো বোনের সঙ্গে অনেক মজা করলাম, দুষ্টুমি করলাম, বোন জামাইয়ের সঙ্গে দুষ্টুমি করলাম। পরে সন্ধ্যাবেলা আমার দুলাভাই আমাকে বাড়িতে রেখে গেল। রেখে যাওয়ার দুই তিন দিন পর আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে তো অনেকদিন হয় খালামনির বাসায় যাই না, আর আপুর বিয়ের পর ঠিক সেরকম একটা যাওয়া হয় না, তাই খালামনি মাঝে মাঝে আমার কথা মনে পড়ে, মনে করে আর কান্না করে। তারপর সে এইরকম করার পর আমার আম্মুকে একদিন ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আপু তোমার মেয়েকে পাঠায় দাও, অনেকদিন হয় আসে না তোমার মেয়েটা, আমার মেয়েকে বিয়ে দেওয়ার পর তোমার মেয়ে তো আমাকে ভুলেই গেছে। পরে বলে আরে না কালকে যাবেও। পরে বললো আচ্ছা ঠিক আছে ওকে পাঠাই দিও, কিন্তু এবার আসলে ওকে অনেক কয়েকদিন থাকতে হবে, একা বাসায় আর ভালো লাগে না মেয়েটা চলে যাওয়ার পর, বাড়ি শূন্য শূন্য লাগে। পরে বলে আচ্ছা ঠিক আছে এবার গিয়ে কিছুদিন থেকে আসবে। এই কথা বলে পরের দিন আমি বললাম যে মা আমি খালামনির বাসা যাব। পরে বলে হ্যাঁ কয়েক সেট কাপড় নিয়ে যা, নিয়ে যাওয়ার পর এবার কয়েকদিন থেকে আসিস, তোর খালামনির মনটা ভালো নেই। আমি বললাম ধরো না থাক, আমি কাপড় চোপড় এইভাবে বয়ে নিয়ে যেতে পারবো না, ওইখান থেকে খালামণিকে বলবো কাপড় কিনে দিতে, তো খালামণি কাপড় কিনে দিবে, ওগুলো বানাবো। আমি এখান থেকে বাড়ি থেকে কাপড় বয়ে বেড়াতে পারবো না, হ্যাঁ আমি কাপড় বিক্রি করতাম না যে আমি কাপড় হাতে হাতে করে নিয়ে ঘুরে বেড়াবো। পরে বলে আচ্ছা ঠিক আছে তোর যা ভালো মনে হয় তুই তাই কর। এই কথা বলার পর আমি আমার আম্মু আব্বুর কাছে বিদায় নিয়ে চলে গেলাম খালার বাড়িতে। তো খালা আমাকে দেখে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করলো আর বললো তোর বোনকে বিয়ে দেওয়ার পর তুই আমাকে ভুলেই গেছিস তাই না, একটা বড় এখন খালার কথা মনে পড়ে না তাই না, খালা কি অবস্থা আছে কেমন আছে একটা বড় খোঁজ নিস না। আমি বললাম না আসলে একটু ব্যস্ত ছিলাম, তো আর বিশেষত আপুর বিয়ে হওয়ার পর আমার মনটা ভালো নেই, এই বাড়িতে আসলে আপুর কথা খুব মনে পড়ে, খুব মিস করি, তাই সেরকম একটা আসি না। পরে
এভাবে দুদিন কথা বললাম বা দুদিন ভালো গেল, পরে গোসল ছাড়া থাকতে ইচ্ছে করতেছে না। পরে খালামণিকে বলছি যে আমার কাপড়গুলো টেইলার্স থেকে নিয়ে আসো। সে আসার পর যে বানাইতে দিছি, আজকেও সে সেলাই করেনি, তাহলে আমি এখন গোসল করে কি পরব। পরে খালামণি বলে যে তুই তো শাড়ি পরতে খুব পছন্দ করিস, এক কাজ কর, দেখ ওয়ার্ড্রোব থেকে একটা শাড়ি বের করে তো যেটা ভালো লাগে সে শাড়িটা পর, পরে বিকেলবেলা আমি কাপড় এনে দেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আমি গোসল করতে গেলাম 10টা 11টার দিক। তো গোসল করার পর খালামণির একটা শাড়ি পরলাম। পরার পর খালামণি বলল যে আমি বিকেলবেলা বলল যে আমি টেইলার্সে যাচ্ছি, তোর কাপড়গুলো নিয়ে আসবো, আর একটু দরকার আছে বাজারে, তো বাজারে যাব। আমার আসতে আসতে একটু দেরি হবে, তো তুই এক কাজ করিস, আমাদের পাশে যেই বেগুন ক্ষেতটা আছে ওইখান থেকে কিছু বেগুন তুলে আনিস, তো যে বেগুনের চপ বানাবো, পারলে যদি পারিস তাহলে রান্নাও করে রাখিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি বেগুন ক্ষেত থেকে বেগুন ছিঁড়ে আনবো। তো এমন বলে খালা চলে গেল দোকানে, আর আমিও বের হয়ে পড়লাম বিকেলবেলা যে বেগুন ক্ষেতে যাব, গিয়ে বেগুন তুলে আনি, সন্ধ্যাবেলা তো আর যাবো না। তো এই কথা বলে প্রায় বেগুন ক্ষেতে গেছি। বেগুন ক্ষেতে দেখতে বেগুন ক্ষেত্রে দেখতে এত ভালো লাগতেছিল যা বলার মতো না, কিন্তু এক একটা বেগুন গাছ আমার থেকেও বড় বড় ছিল। আমি বেগুন বাড়িতে নামানোর পর আমাকে দেখাই যাচ্ছে না বেগুন বাড়িতে যে আমি আছি বা কোনো একটা মানুষ আছে। এক একটা বেগুনের সাইজ এক এক মতো, এক একটা বেগুন এত বড় বড় যে বলার মতো না, অসাধারণ এক একটা বেগুন দেখতে। আমি বললাম যে যাই হোক, এবার খালাদের বেগুন খেতে ভালো আয় উন্নতি হয়েছে, এক একটা বেগুন এত বড় বড় বা সব বেগুনের সাইজগুলো এক এক মতো। তো এমন করে বলার পর বেশ সন্ধ্যা হয়ে নেমে আসে। তো সন্ধ্যা নেমে আসে, বেগুন ছিঁড়তে ছিঁড়তে কোনটা থেকে কোনটা ছিঁড়ব বুঝতে পারতেছিলাম না। তারপর এমন করতে করতে এক পর্যায়ে দেখলাম আমার পিছন থেকে কেউ একজন আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার পরপরই আমার বুকের মধ্যে হাত দিল। বুকের মধ্যে হাত দেওয়া মাত্রই আমি কীরকম একটা ফিল অনুভূতি করলাম, কীরকম একটা ফিলিংস আমার মধ্যে কাজ করতেছে, তো বুঝতেছিলাম না যে কে পিছন থেকে, পিছনে তাকাচ্ছিলামও না। তো পিছন থেকে জড়িয়ে ধরে আমার বুকের মাঝে যখন আমার হাত পড়লো, যখন ওই লোকটার হাত পড়লো, আমি আমার শরীরটা শিহরিত হয়ে উঠলো। এমন একটা ফিলিংস আমার মাঝে কাজ করতেছে যা বলার মতো না। তো তারপর সে আস্তে আস্তে আমার শাড়িটা উপরে তুলতে থাকে। উপরে তোলার পর সে পিছন দিক থেকে আমার ওই জায়গাটায় হাত দিয়ে কিছুক্ষণ ডলতে থাকে। তো তখন আমি নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, সামলাতে পারতেছিলাম না। আসলে যে একটা মেয়ের ফিলিংসটা উঠে ওই মুহূর্তে কীরকম লাগে আমি ওই দিন প্রথম বুঝেছি, যে ফিলিংস উঠলে কীরকম লাগে। ওই মুহূর্তে মনে হয় যে ওই জিনিসটা না হলে সে পাগল হয়ে যাবে। তো এই পর্যায়ে এক পর্যায়ে এমন করতে করতে দেখা গেল যে ওইখানে আর কেউ ওটা ছিল না, আমার খালু ছিল। তো যখন আমরা একে অপরের চোখে চোখ পড়লো বা একে অপরের চেহারা ফেস দেখলাম, তখন দুজনই ভয় পেয়ে গেছিলাম, আর ওই মুহূর্তে খালু আমাকে ছেড়ে দিল। কিন্তু ছেড়ে দিয়ে কী হবে, আমার মাঝে যে ফিলিংসটা কাজ করতেছিল ওই মুহূর্তে, আসলে কে খালু আর কে বা কী সেটা বুঝতে পারতেছিলাম না। এক পর্যায়ে মানে ওই ফিলিংসটার কথাই মনে পড়তেছিল যে বেগুন বাড়িতে বেগুন তুলতে গিয়ে এমন একটা বেগুন দেখলাম বা এমন একটা বেগুন আমার হাত পড়লো যা বলার মতো না। পরে দেখলাম যে ওইটা কী এমন জিনিস। এই দেখে আমার খালু লজ্জা পেয়ে মাথা নিচু করে বাড়িতে চলে আসলো, আমিও বাড়িতে চলে আসলাম। আসার পর রাতে যখন রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, তারপর সেরকম খালু একটা কথা বলে না। এইভাবে দুদিন পর আর দুদিন পর রাতে খালু আমার ঘরে আসে, প্রায় রাত্রি 12টা কি 12:30 হবে এরকম সময়ে খালু আমাদের ঘরে আসে। আমার ঘরে আসার পর আমি আবার খালার বাড়িতে গেলে আলাদাভাবে আমি এক রুমে শুইতাম। তো ওই রুমে আসার পর খালু আমাকে বলতেছে যে ওই দিনের ব্যবহারে তুমি কিছু মনে করো নাই তো? আমি বললাম আরে না, ওই দিনের ব্যবহারে কিছু মনে করি না, আসলে এটা একটা অ্যাক্সিডেন্ট, তো অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হতেই পারে। কয়
জানো ওদিনের পর থেকে আমার কিরকম জানি তোমার প্রতি একটা ফিলিংস তৈরি হয়েছে। তোমাকে দেখলেই আমার মাঝে কিরকম একটা শিহরিত হয়ে উঠে, আমার শরীর কিরকম একটা শিহরিত হয়ে উঠে। তো তোমাকে দেখলেই জানো আমি নিজেকে ঠিক রাখতে পারি না, কেন মনে হয় তুমি বলতে পারো? আমি বললাম, জানেন সেদিনের পর থেকে আমিও নিজেকে ঠিক রাখতে পারি না, আমার মাঝেও কিরকম একটা ফিলিংস কাজ করে। তো তারপর এমন করে বলতে বলতে এক পর্যায়ে তার সঙ্গে আমার ফিজিক্যালি কিছু একটা হলো, এবং কি সেটা সামনাসামনি দুজনের কথাতে এমনভাবে দুজনই ডুবে পড়লাম যা ওই মুহূর্তে ওই সিচুয়েশনে ওইটা আমারও প্রয়োজন, খালুরও প্রয়োজন। খালু আমার প্রতি আমাকে ওই দিনটার পর থেকেই দেখলেই তার ওইটা নাকি মূলার মতো দাঁড়ায়, বেগুনের মতো দাঁড়িয়ে পড়ে। আসলে এক একটা বেগুন যে সাইজের ছিল ঠিক ওইরকম সাইজেরই ছিল আমার খালুর ওই জিনিসটা, এত লম্বা ছিল, মোটা ছিল, বেগুনের মতোই কালো ছিল। কিন্তু বেগুনের মতো কালো থাকলে কি হবে, ওটা জোর ছিল বলতে পারেন, অনেক অসাধারণ। এমনভাবে যাচ্ছিল আর আসছিল, মানে বলে বলে যাচ্ছিল যে সে যাচ্ছে, এতক্ষণ আমার সঙ্গে থাকছে। আসলে যে এক বাচ্চার বাবা বা তার মেয়েকে বিয়ে দিছে তাদের জোরই অন্যরকম, যে দুই একদিনের তো তাদের সম্পর্ক না, বিয়ের অনেক বছর হয়ে গেছে এবং কি মেয়েরও অনেক বছর বয়স হয়েছে, মেয়েকে বিয়ে দিছে, তাহলে তাদেরও কত বয়স চিন্তা করেন। কিন্তু বয়স হলে কি হবে, তাদের হয়তো শরীর চামড়া মানে লুজ হয়ে যেতে পারে, কিন্তু ওইটার শক্তি, ওইটা লুজ হয় না, ওইটার শক্তি আরো দ্বিগুণ বেড়ে যায়। এমনভাবে যাচ্ছিল যে বলার মতো না, বললাম তো যে যেদিকে যাচ্ছে বলে বলে যাচ্ছে। তো ওই দিন প্রথম আমার খালু আমার সঙ্গে আসে বা আমার সঙ্গে থাকে, থাকার পর এইভাবেই বেশ কিছুদিন খুব মজা লাগে আমার, এবং কি খালুরও মজা লাগে। নতুন ইনটেক জিনিস সবারই ভালো লাগে, কার না ভালো লাগে বলেন? যখন একটা জিনিস নতুন বের হয় বা অতি ফার্স্ট বের হয় তখন ওই জিনিসটা মনে হয় যেই দেখবে সেই পাগল হবে, সেরকমই। তো কখনো কোনো পুরুষ মানুষ আমার জীবনে আসেনি, আর এই প্রথম আমার খালু আমার জীবনে আসছিল, বা এমনভাবে ইনটেক ছিলাম আমি বলার মতো না। তারপর এমন করে মজা নিতে নিতে আর কতদিন, এইভাবে নিতে নিতে চাহিদাটা আরও বাড়তে থাকে। তারপর এক পর্যায়ে কিছুদিন পর আমি আমাদের বাড়িতে আসলাম, আসার পর বেশ কয়েকদিন দেখলাম বা একা একা নিজেই নিজেকে প্রশ্ন করলাম, আচ্ছা আমি যে এই কাজটা করতেছি এই কাজটা আমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আর পরে এক পর্যায়ে নিজে নিজেকে প্রশ্ন করে একটা উত্তর পেলাম যে না, যাকে আমি খালু বলি খালু তো হলো বাবার মতো, বাবার সমান। তো আমি একটা কথাই বলবো যে আমার মতো যেরকম প্রাপ্ত বয়সী মেয়ে আছেন যাদের বয়স 16, 17, 18 বছর, তো ওই বয়সটা যৌবনকাল। তো ওই যৌবনকালের বয়সটা খুব কঠিন একটা বয়স, ওই বয়সটা এমন কিছু ভুল করবেন না যার জন্য আজীবন আপনাকে পস্তাতে হয়। ওই যৌবনকালে বা ওই বয়সটাকে নিজেকে সামলে রাখাটাই হলো বড়। তো ওই বয়সটায় সবাই নিজেকে সামলে রাখবেন, এমন কিছু করবেন না যাতে সারা জীবন পস্তাতে হয়। সব কিছু এমন কিছু করার চেষ্টা করবেন সবসময় যাতে ভালো কিছু হয়। তো এতটুকু বলার ছিল যে আমি যেমনটা ভুল করছি আমার এই বয়সটার সময়, আমি আমার খালুর সঙ্গে যে কাজটা করছি, তো এই যৌবনের উত্তেজনায় এই যৌবন জ্বালা মেটাতে গিয়ে এমন একটা লোকের কাছে আমি আমার শরীরটা দিলাম যা আজীবন আমি লজ্জিত থাকবো, এবং কি আজীবন আমার নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হবে। তো এমনটা কেউ আর কখনো করবেন না, এতটুকু সবার কাছে আমার অনুরোধ।